তিনটি জায়গায় একমত হয়ে যেতে হবে। মায়ানমার, মাঝে মাঝে বিমান উড়াও, হ্যাঁ মাঝে মাঝে হেলিকপ্টার উড়াও, যুদ্ধ বিমান চালাও, মাঝে মাঝে সীমান্তে ঢুকাই দিয়ে বুঝাইতে চাও আমরা বাংলাদেশে গায়েল করবা। তুমি কি বাঙালি জাতির ইতিহাস বলে গেছো? লাঠির সামনে দাঁড়িয়ে গেছি, আরে বাবা অস্ত্রের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে আমার বাপ দাদারা। কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এই দেশে শুধু আর্মি র‍্যাব আর বিজিবি নয়, মনে রেখো আমরাও আছি তাদের সঙ্গে। এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি আর মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার শক্তিকে কেউ যদি খর্ব করার অপচেষ্টা করে, আল্লাহর কসম আমরা সকলে মিলে রুখে দাঁড়াবো। হাত তুলে বলেন ঠিক কি না? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তুমি তাহিরির সামনে থেকে উঠে গেছো, সাহস তো কম না দেখা যায়। কি সমস্যা? সমস্যা ইমাম হুসাইনের ওয়াজ করতেছি, উঠতে যাবা? তোমরা লেগে সবচেয়ে বড় সমস্যা, হুসাইনের নাম শুনলে মানুষ চোখের পানি ফেলায় ফেলে কাইন্দা রাত বাসায়, কথা কন ঠিক কিনা বলেন? আর তাই ফাত করে উঠতে জায়গা, উঠতে জায়গা মাগ না, ওই উঠতে জায়গা একদম নীরব থাকবেন, চুপচাপ থাকবেন। আহলে বাইতের ওয়াজ টিকা, আহলে বাইতের ওয়াজ, আহলে বাইতের সম্মান বাড়াইছে কেডা, কথা কেন বাড়াইছে কে? আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? আরো জোরে কইতে মরা না জিন্দা? পরিষ্কার কথা, অন্তমিদি জিন্দা হয়ে মরে গেছে। আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন, বলেন ইয়া রাসূল আল্লাহ। পরিষ্কার কথা, ইমাম হুসাইন কষ্ট হচ্ছে আপনাদের? আমি আস্তে আস্তে ঢুকতেছি, দেখি আমি কতটুকু যেতে পারি। শুরুতে আমি 40-50 মিনিট দলিল দিয়ে কথা বললাম, গ্রামের মানুষ ঘটনা বড় পছন্দ করে, এই জন্য আমি পৃষ্ঠাটার এখন একটু ঘোরাইলাম। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলেন, বন্ধুরে আমার ও দামপাড়ার, দামপাড়া না দামপাড়ার বন্ধুরা, এবার হুসাইনকে নিয়ে পরামর্শ করে বলেন একটা প্রতিনিধি পাঠাবো কুফানগরীতে, প্রতিনিধিটা যাইয়া দেখবে তাদের কি অবস্থা, এরপর হুসাইন রে পাঠাবো। এখন প্রতিনিধি কারে বানাবে? এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বেশি বেশি বলি, কেন জানেননি? হাসান হুসাইনের কারবালার ঘটনাটা সবাই জানে, কিন্তু ভূমিকায় কি হয়েছে আমরা জানি না, কিন্তু এই ছোট ছোট পোলাপানগুলো ঘটনা জানে না, এদেরকেও কারবালার ইতিহাস জানাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? ওই মুহূর্তে কাকে পাঠাবে গুফায়? একজন দাঁড়ায় গেছে যার নাম হলো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুসলিম বলে, ও মুরব্বীরা ইমাম হুসাইন যাওয়ার দরকার নাই, আমি গিয়ে দেখি তাদের কি অবস্থা। এবার ইমাম মুসলিম দাঁড়ায় গেছে, যেই মাত্র রওনা দিবে রে বাবা, দুইটা সন্তান আছে ইমাম মুসলিমের, একজনের নাম হলো মুহাম্মদ আরেকজনের নাম হলো ইব্রাহিম, দুইটা ভাই ডাক দিয়ে কয় আব্বা গো আপনি কোথায় যান, আমরাও আপনার সঙ্গে কুফায় যাব। দুই ভাই কবুতরের জোড়ার মতো বাবার দুই হাতে দইরা কুফার দিকে রওনা হয়ে গেল। আল্লাহর লীলা কেলা বোঝা যায় না। কুফানগরীতে দুইটা জায়গা আছে, এক জায়গার গভর্নর হলো ইবনে জিয়াদ, আরেক জায়গাতে যিনি আছেন তার দিকে ইমাম হুসাইন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন। কিন্তু দেখেন কেমন কাজ কারবার, ইমাম মুসলিম যখন ওই কুফার ভিতরে ঢুকছে, ইমাম মুসলিমের নূরানি চেহারা দেখিয়া অসংখ্য মানুষ হাতে হাত রাইখা বায়াত গ্রহণ কইরা ফেলাইছে। এবার ইমাম মুসলিমের আশার বাসাটা বিশাল হয়ে গেছে। রাতের বেলা নামাজ পড়াইয়া ঘরের মধ্যে, এদিকে তাকান, ঘরের মধ্যে আসছে, আইসা একটা চিঠি লেখছে, হুসাইন গো এই কুফারা আপনার কাছে মুরিদ হবে, কিন্তু আমার দেখাই তারা আমার কাছে মুরিদ হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না, আপনি আসেন, এই দেশের মানুষ অনেক ভালো। এই চিঠিটা পাইয়া ইমাম হুসাইন তার সফরের সঙ্গী গুলারে সুন্দর করে সাজাইতাছে, ওই দিক দিয়ে ইমাম মুসলিম চিঠি পাঠানোর পরে ফজরের নামাজে গেল। ফজরের নামাজে যাবার আগেই রাত্রিবেলা
ইবনে জিয়াদ বেঈমান একটা এলান করেছে, এই দেশে নাকি নবীর আওলাদ এসেছে, তার হাতে নাকি অনেক মানুষ বায়াত গ্রহণ করেছে, আজকে রাতের ভিতরে বায়াতটা প্রত্যাখ্যান করো, আমি থাকতে আবার এই দেশের মধ্যে নেতা কেডা, আমার উপরে আর কোনো নেতা নাই, আমি হইলাম গভর্নর, আমার কথাই দ্যাট চলবে। কিন্তু এই কথা বলে বলে আর একটা এমন একটা এলান করে দিল, আজকে রাতের ভিতরে যারা ইমাম মুসলিমের কাছে বায়াত গ্রহণ করেছো, আজকে রাতের ভিতরে বায়াতটা প্রত্যাখ্যান করতে হবে। আজকে রাতের ভিতরে যদি বায়াতটা প্রত্যাখ্যান না করো, তাইলে একটা মানুষের কল্লা ও গর্দানে থাকবে না। এমন একটা এলান যখন করে দিলেন, তখন এই এলানটা সকল মুসল্লিদের কানে কানে পৌঁছে গেল। ইমাম মুসলিম তো জানে না এই দেশের মধ্যে ইবনে জিয়াদ এমন একটা এলান করছে। সকালবেলা মসজিদের মধ্যে আজান হল, আসলে তো খায়রুল মিনান্নাম, ফজরের নামাজের আজান হয়ে গেল, আজান হওয়ার পরে ইমাম মুসলিম মসজিদের মধ্যে গেল, আগের রাইতে মুসল্লি ভিতরেও জায়গা নাই, বারান্দাও জায়গা নাই, বাইরেও মানুষ ভরে গেছে, কিন্তু ইবনে জিয়াদের এক কথায় ইমাম মুসলিম যাইয়া দেখে ফজরের নামাজে বাহিরের মুসল্লির খবর নাই, জোহরে যাইয়া দেখে বারান্দার মুসল্লির খবর নাই, আসরে যাইয়া দেখে মসজিদ অর্ধেকটা খালি, এই মাগরিবে যাইয়া দেখে দুই তিন কাতার, এশার নামাজে যাইয়া দেখে কোন রকম দুই চার জন দাঁড়ায় রইছে। ইমাম মুসলিমের আর বোঝার বাকি নাই, ওই যে মুরব্বীরা বলছিল এই দেশের মানুষে হারিয়া এক কথা কয়, বৈশা আর এক কথা কয়, এদের কথার সাথে অন্তরের কোনো মিল নাই। আরে বুঝছি রে, এরা তো মুনাফিক, এখন রাতের বেলা আর একটা চিঠি লেখতেছে, আবার মনে মনে করে চিঠি যাইতে যাইতে দেরি হবে, আমরা তাড়াতাড়ি মদিনার দিকে চলে যাব, আর নামাজে যাব না, সকালবেলায় চলে যাব, সকালবেলা চলে যাব, এই কথা চিন্তা করতেছে। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ একটা মিটিং জমাইছে, মুসল্লিরা সব ঠিক হয়ে গেছে, আর ওই দিক দিয়া ইমাম মুসলিমকে ঘেরাও করার জন্য একটা মিটিং জমাইছে। মিটিংটা জমাইয়া কর যেইভাবে হোক ইমাম মুসলিমরা আটকাইতে হবে, না আটকাইলে ইমাম হুসাইনকে না করে দিবে, উনি ওই ইমাম হুসাইন আসলে আমরা আক্রমণ করব। ইমাম মুসলিমরে ধরার জন্য দুইটা ঘাতক রাতের বেলা ইমাম মুসলিমের ঘরে পাঠাইছে। সকাল বেলা যখন বাবলেন, আমি ভোর বেলা উঠিয়া আমি মদিনার দিকে চলে যাব, দুই পোলা লইয়া ঘর থেকে বের হইছে, সাথে সাথে তাকাইয়া দেখে ঘরের দরজায় দুইটা ঘাতক তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইছি। ইমাম মুসলিমের গলার মধ্যে তলোয়ার গুলা ধরে দিছে। ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, তোমরা না গতকাল আমার মসজিদের মুসল্লি ছিলা, আজকে কেন গো আমার গলার মধ্যে ছুরি ধরলা, কই নেতার নির্দেশ, নেতা কেডা, কই ইবনে জিয়াদ। ইমাম মুসলিম কই, খাইছে রে, আমি কেমনে মদিনায় যাম, আমার একটু সময় দাও, আমি মদিনায় যাম, কিন্তু ওই দুইটা ঘাতক বলে মদিনায় কেন যাইবা, হুসাইন রে চিঠি দিছে আসার জন্য, তিনি যদি চলে আসে আমার মতো বিপদে পড়ে যাবে, আমার মতো বিপদে পড়িরা যদি হুসাইনে বিপদগ্রস্ত হয়, তাইলে আমি ইমাম মুসলিম আল্লাহর দরবারে কি জবাব দিব। এই কথা বইলা ও কুফাবাসী, আমার বিদায় দাও, আমি মদিনায় যাব, ইমাম হুসাইনকে বলবো যেন এখানে না আসে। এবার দুইটা ঘাতক ডাক দিয়ে কয়, তুমি গেলে আর ফিরে আসবে না। ইমাম মুসলিম কয়, নবীর আওলাদ যারা তারা ওয়াদার খেলাফ করে না। ইমাম হুসাইন, আমি না করব, আমি আবার এই জায়গার মধ্যে আসব, আসলে তোমরা আমার যা মনে চাই তা করবা। এই যখন জোরাজুরি করতেছে ইমাম মুসলিম রে, ধাক্কা মাইরা মাটিতে ফালাইয়া দিছে। এই ইমাম মুসলিম মনে মনে কে, আমার তো মাইরা ফালাইব, তোরা আমার কি করবি, কই মেরে ফেলবো, তাইলে মারবি, যেহেতু আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দে। দুই রাকাত নামাজ পড়লো, এখন প্রশ্ন করবেন, ও তাহির হুজুর,
উনি মসজিদে না যাইয়া মসজিদের নামাজে জামাতে না যাইয়া একা একা কেন তিনি নামাজ পড়লেন? একটা কারণে নামাজ পড়লেন, তিনি আমাদেরকে বোঝাইয়া দিয়ে গেলেন, ওই মুনাফিকরা দাড়িওয়ালা ছিল, ওই মুনাফিকরা টুপিওয়ালা ছিল, এরা ফোরাতের পানি দিয়ে উজু কারণে ওয়ালা ছিল, এরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার গলা চুরি ধরছে, এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। আমি নামাজ পড়া বুঝাইয়া গেলাম এরা হলো মুনাফিক মুসলমান, আমি হইলাম হুসাইন মুসলমান। দুই রাকাত নামাজ পড়লেন, এখান থেকে ওয়াজটা ধরছে আমার ছোট্ট পোলা পান্ডে জন, এর ইতিহাস জানতে হবে। হুট করে মাঝখানে ঘটনা বললাম আর হুট করে মুখস্থ করে চলে গেছে, ঘটনাটা কেমনে ঘটছে এটা জানা দরকার। কোন সময় বড় হইয়া পড়ব আর জানবো সেটার সময় নয়, তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি হৃদয়ে ধারণ করো, আর সত্যকে হৃদয়ে ধারণ করো, অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তাহলে দেখবে তোমরা যুবকরাই পারবে সমাজটাকে বদলে দিতে। কথা বলেন ঠিক কি না? যুবক যদি এক হয়ে যায় মাত্র 12 ঘন্টার ভিতরে এই সমাজ থেকে মাদককে ডিলেট করে দিতে পারবে, ঠিক কি না বলেন? এজিদের গোষ্ঠী মাদক সেবন করতো, এজিদের গোষ্ঠী ওই এজিদ দাসে নেশা করতো, এই নেশাখুর এখন আমার সমাজে আছে না নাই বলেন? আরো জবান খুলে কোন আছে না নাই? গলার মধ্যে ছুরি চালাই দিছে, আল্লাহ আকবার বলবেন না? ওই দিক দিয়ে ইমাম হুসাইন তার বাহিনী নিয়ে আসতেছে, দুইটা সকালবেলা যখন গলায় ছুরি চালাইছে, বিধি মোতাবেক সূর্য উঠছে সকালবেলা, দুইটা সন্তান আরেকজনের ঘরে, দুইটা সন্তান ওই ঘরের মালিকের ডাক দিয়ে কয় মালিক আমার আব্বা তো প্রতিদিন ফজরের নামাজ পড়াইয়া সূর্যটা উঠলে আমরা দুই ভাইয়ের খবর নিত, আজকে দিয়ে আব্বা আইলো না, আব্বা কই? মুরব্বীটা ডাক দিয়ে কয় তোমার আব্বারে এই দেশের মানুষ মাইরা ফেলাইছে। এবার দুইটা ছেলে কি উত্তর দিয়ে দেখেন, আব্বারে মাইরা ফেলাইছে, হাসয় মাইরা ফেলাইছে, ওরাই এরকম আমার আব্বার পিছনে নামাজ পড়িয়া আমার আব্বারে মেরে ফেলছে। তাইলে তো আমার আব্বা সিটি লেখছিল হুসাইন আসার জন্য, যদি হুসাইন আসে এদেরকে তো মেরে ফেলবে। হ্যাঁ আমার আব্বাকে মেরে ফেলছে দুঃখ করি না, কিন্তু হুসাইন যদি চলে আসে আমরা বাপ্পুতে কি জবাব দিব? আমাকে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, আমরা দুই ভাই তাড়াতাড়ি মদিনায় গিয়ে হুসাইনকে বলবো আমার বাবারে তারা মাইরা ফেলাইছে, আপনি যায়েন না। ওই দেশের মানুষের জবান এক না। তো সুতরাং মুরব্বী ডাক দিয়ে কয় এখন তো পাবে না, সূর্য উঠে গেছে, আগামীকাল ফজরের পরে তোমাদেরকে মদিনার কাফেলার সঙ্গে ধরাই দিমু, ওই কাফেলার সঙ্গে তোমরা মদিনাতে চলে যাবে। চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলবেন না? গভীর মনোযোগ। পরের দিন সকালবেলা দুইটা ছেলে মদিনায় যাবে, কিন্তু দুইটা ছেলে ছোট মানুষ হাঁটতে পারে না, ওরা যাবে গোড়ার উপরে উঠে, ওরা যাবে উটের উপরে উঠে, ছোট্ট দুইটা বাচ্চার তো কোনো উট নাই, পায়ে হেঁটে হেঁটে কাফেলার সঙ্গে রওনা দিল। কিন্তু এই সকালবেলা অনেকক্ষণ হাঁটলেন, দুপুরবেলা রৌদ্র উঠে গেছে, পাথরগুলা গরম আর পাথরে কোনা কোনা পায়ের মধ্যে লাইগা, ছোট বাচ্চা দুইটার পায়ের ঠসাগুলো পরে ছিঁড়ে গেছে। এক ভাই আর এক ভাইয়ের ডাক দিয়ে কয় বাইরে আর পারি না, কেমনে যাবো শোনা আর মদিনা, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নেও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার ইউ নবী জির যাহা মনে বড় আশা। এ যুবকরা সবাই খুলেন না, কণ্ঠটা খুলেন না, মদিনায় মনে বড় ইস
আরব সাগর পাহাড়ি দিব সঙ্গী নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি, আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব ডানাতে বর করি, সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছে দিও, আমার এ নবীজির যা মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় হিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে সালাম হে নবী জির যা মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা তোমায় ভুলতে পারি না বলো, ও মদিনা তোমায় বলতে পারি না বলো, ও মদিনা হা কি করে বলবো তোমায় বলো না বলো না, তোমার বুকে শুয়ে যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বা না কিছুই সৃষ্টি করতো না, আরে আমি মদিনা থেকে 4.5 ঘন্টা মক্কায় আসছি, মক্কায় 120-130-140 গাড়িটা চলে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগলো, আর আসার সময় আমার কয় ছোট বাইরে কয় আমার সঙ্গে সঙ্গে আজাদ বাইরে কাজাদ বাইরে তাকায় দেখে না ডাইনে পাহাড় বামে পাহাড়, আজকে তো আমরা রাস্তা দিয়ে যাইতেছি, আমার নবী তো হিজরতের সময় ডানে কাফের বামে কাফের রাস্তা তো এত সুন্দর ছিল না, পাথরের কোনা কোনা ছিল, পাথরের রাস্তাগুলা একবার আগুনের মতো গরম, আমার নবী কেমনে আজকে তো 4 ঘন্টা এসে পড়ছি, আমার নবী এই 450 কিলোমিটার কেমনে গেল, আমার হৃদয়টা ফেটে গেছি, ও যুবক রাতের বেলা কোথায় ঘুমাইছে, আলু কয়ে বাতাস কয়ে খাওয়ন কয়ে কিচ্ছু নাই, ডানে কাফের বামে কাফের আমার নবী কেমনে ওই রাস্তা দিয়ে মদিনায় গেল, এই কথাগুলা দেখে দেখে আমি চোখের পানি পালাইয়া পালাইয়া গঞ্জি চালাইয়া পালাইয়া গঞ্জি, মদিনা মদিনা আসে কমমি মিনের টিকানা, দিদার চাইয়ে কাঁদো তোমরা দিদার, ওই আহ না নবীর দেওয়ানা, মদিনা কম মিনের টিকানা বলো, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী, হাত তুললে কি গুণ হইব রে, নবীর প্রিয় সাহাবি হযরত আবু ভালোবেসে শুইল পাশে ভালো
পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা তোমরা হো না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা মুনিবুরু পায়ের মধ্যে ঠোসা পড়ছে মদিনার রাস্তায় ব্যারিকেড পড়ে গেছে আর যাইতে পারে না দুইটা সন্তান একটা সন্তানের নাম মুহাম্মদ আর একটা সন্তানের নাম হলো ইব্রাহিম একটা ভাই আর একটা ভাই রেখো বাইরে অনেক তৃষ্ণা লাগছে তৃষ্ণা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছ এই মুহূর্তে কারবালা যদি হইতো আমার উপজেলা চেয়ারম্যান বাইরে বলতাম ভাই সম্পদ কতগুলো আছে বিক্রি করেন আমার সিদ্দিকের দরবারে বিশ্বাবজুরে বললাম সম্পদ কত আছে বিক্রি করেন ভাইস চেয়ারম্যানকে কইতাম দামপাড়ার চেয়ারম্যানকে কইতাম সম্পদ কি আছে সব বিক্রি করেন আমার বাড়ি গাড়ি যা আছে সব বিক্রি করতাম আর যদি আমরা দামপাড়া মানুষ শুনতাম নবীর আউলাদ হুসাইনের জন্য তারা পানি বন্ধ করছে আল্লাহর কসম বাংলাদেশ থেকে উড়াল দিয়া গিয়া বিমান দিয়া তাদের মুখে পানি ঢেলে দিতাম এটাই হলো আমাদের কন্টেন্টমেন্ট কেমনে পানি বন্ধ করলি কি জবাব দিবি নবীর দরবারে যেই নবী সৃষ্টি না হলে পানি হইতো না ওই নবী রাহুলাদের জন্য পানি বন্ধ করে আবার বেহেস্তে যাইবা গা অত সোজা না বেহেস্তের গেইটা দাঁড়াইয়া থাকবে নবীর নাতি ইমাম হাসান আর হুসাইন কেমনে মুখ দেখাইবি আর আমরা হুসাইনের পাগলরা আমরা দিক দিগন্তে গরমু নবীর আউলাদের আমার তালাশ কইরা কইরা বাইরি করব কথা কন্যা ঠিক কি না আন্তা মামান আহবাবতা আন্তা মামান আহবাবতা তুমি দুনিয়ার যার ভালোবাসবা তার সঙ্গেই তোমার জান্নাত হবে দুনিয়াতে তোমার চলা যদি বেঈমানের সঙ্গে হয় তোমার জাহান্নাম হবে দুনিয়াতে চলা যদি ইমানদারের সঙ্গে হয় তোমার জান্নাত তোমার জান্নাতটা ইমানদারের সাথে হবে এই জন্য তো আল্লাহ বলছেন কুনু মাস পর্দা দরবারে প্রতি বছর আসি আসি কি না এবারও হুজুর কয় তারিখ না ডিসেম্বরের নয় তারিখ ইনশাল্লাহ আমি আসব আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই তিনি এই দরবারের মুরিদান আছে কিনা হাজার হাজার মুরিদান পাগলের মতন ওনাকে ভালোবাসছে এখন ওনার শাহজাদাকে ভালোবাসে আর আমাকে অনেক আদর করতো এই জন্য ওই দরবারে আমি বারবার আসি আপনারা থাকবেন যাইবেন এই আল্লাহ বলছে কুনু মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও যে আল্লাহরে ভালোবাসো তার সঙ্গে তুমি বন্ধুত্ব করো ঠিক কি না আর দুইটা ভাই এক ভাই এক ভাই ডাক দেখো ভাই গলাটা শুকায় গেছে পায়ের তলায় ভাই ভাই যে পায়ের তলায় কি করে ঠসা পড়ে গেছে বাইরে একটু পানি দরকার ছোট ভাই কাঁদতেছে পানির লেগে এখন দেখতেছে একটা কূপ দেখা যায় কি দেখা যায় কূপ দেখা যায় কূপ আমার জীবন আমি কূপ দেখছিলাম না এবার হজে যায়া উমরাতে যাই আমি কূপ বিছেরে বিছেরে বাইর করছি কূপ কোন জায়গায় আছে আমার দেখতে হবে ইতিহাসের পাতায় আছে বদর থেকে ফেরার পথে একটা কূপ আছে এটা নাম হলো বীরে শেফা এরপরে এখানে পাশাপাশি আরেকটা কূপ আছে এটা নাম হলো বীরে রাওহা বীরে শেফার ইতিহাস হলো নবী যখন বদরের যুদ্ধে জিতে গেছে সাহাবাদেরকে নিয়ে মক্কায় মদিনায় ফেরার পথে এক জায়গায় বসছে সাহাবীরা একটা কূপ কূপের পাশে গিয়ে বসছে তখন সাহাবারা অনেক তৃষ্ণার্ত কাতর হইয়া পানি পান করতে গেছে এক রেওয়ায়েতে আসছে কাফেররা আগেই এই পানির মধ্যে বিষ মিশাই রাখছে যেন সাহাবারা মারা যায় আর এক রেওয়ায়েতে আসছে পানিগুলো ছিল লবণাক্ত এবং বিষাক্ত সাহাবারা এত তৃষ্ণা মুখের মধ্যে পানি দেওয়ার পরে বিষাক্ত মনে হইছে লবণাক্ত মনে হইছে আমার রাসূলকে বলা হলো নবী গো এই বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ
এই পানিগুলো লবণাক্ত এবং অত্যন্ত বিতৃষ্ণা। আল্লাহ রাসূল বলে তাই নাকি? রাসূল গিয়ে এইভাবে গেলেন, এইভাবে যাইয়া কূপের দিকে তাকায়া কূপের ভিতরে একটু থুতু মুবারক দিলেন। সুবহানাল্লাহ, দুই দিন পরে কোন আর পরে করে কোন না, সুবহানাল্লাহ। নবীজি কি করলেন? থুতু মুবারক দিলেন। রাসূল বলেন সাহাবারা এবার পানি পান করো, আল্লাহর কসম আমি আমার আম্মাকে নিয়ে গেছি এবং ওই কূপের পানিগুলো দেখছি, কূপের পানির ভিতরে একটা পাইপ ঢুকানো আছে, মোটর লাগাই আছে, মোটর দিয়ে পানি তুলতেছে, পানি এসে টাঙ্কি জমা হইতেছে, এই পানিটা আমরা সুইচ দিয়া হাতে নিলাম, গলায় মাখলাম, মুখে মাখলাম, শরীরে মাখলাম, মাথায় দিলাম, দেওয়ার পরে একটা চাপাবাজি চাপাবাজি মনে করবেন না কথাগুলারে, একদম বাস্তব, যদি আমার কথার সাথে মিল না পান গুইরা এসে আমার বিরুদ্ধে মামলা করেন। আমি জীবনে বহুত পানি পান করছি, আমি দুইটা পানি যতটা পানি আমি পান করে আসছি, পৃথিবীর মধ্যে বিজ্ঞান গবেষণা বলছে পৃথিবীর মধ্যে এক নম্বর পানি হলো জমজমের পানি, দুই নম্বর আরেকটি পানি সেই পানিটা হলো বীর শেফার পানি, ওই পানিটা এমন মজা আমি খাইছি, একদম এমন রৌদ্র, পানি কোনো গরম না, না ঠান্ডা না গরম, যতই খাই ততই মজা লাগে। আমি বোতল করে নিয়ে আইছি, এখন ওই পানিটা বাড়িতে আছে। এরপরে এখান থেকে গেলাম আরেকটা আরেকটা কূপে, ওই কূপের নাম হলো বীর রাউহা, ওখানে গিয়ে সাহাবিও এই কূপ থেকে পানি পান করছে, আমার নবীও এই কূপ থেকে পানি পান করছে। এখন ওই জায়গাতে গিয়ে আবার পানিটা সংগ্রহ করলাম, পানিটা খাইলাম, অনেক মজা। জোরে সুবহানাল্লাহ কন্নারে বাবা, আমরা তো এক অঞ্চল থেকে আরেক অঞ্চল গেলে পানির মজা পাই না, ওই অঞ্চল গেলে দেখবেন সকল পানির চাইতে আলাদা মজা। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইমাম মুসলিমের দুই সন্তান ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম, তিনি বলছেন পানি পান করবে, ওই জায়গার মধ্যে একটা কূপ আছে। এখন এখন ইমাম মুসলিমের দুই ছেলে মনে মনে ভাবতেছে আমরা যে কূপের মধ্যে পানি পান করতে যাব, একটা মহিলা দেখা যায়, আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে মিটিং জমায়ে বলছে এই দেশে নাকি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে, এই পোলারে যে যারা দৈড় আনতে পারবি তাদেরকে স্বর্ণ মুদ্রা উপহার দিব। ওই জায়গার মধ্যে একটা লোক দাঁড়ায় গেছে যার নাম হলো হারেস। হারেস কয় আমি দৈড় আনতে পারবো। এবার হারেসে সারা রাত তালাশ করছে, খুঁজে পাই না। ওই ছেলে দুইটা কূপের মধ্যে গেছে, কূপের মধ্যে যাইয়া এইভাবে কূপের নিচে তাকাইছে, মহিলাটা বলেন আমি পানিটা তোলার জন্য আমি বালতি ফেললাম, আল্লাহর কসম করে বলি বালতি ফেলেছি নিচে, কিন্তু ওই কূপের পানির নিচে দুইটা নূরের টুকরার চেহারা জলমল করতেছে। তোর মহিলা কই, কিরে এত সুন্দর চেহারা পানিতে কেন? মাতারা তুইল্লা দেখে দুইটা ভাই কবুতরের জোড়া মতন কূপের পাড়ে দাঁড়িয়ে রইছে, আমরা একটু পানি পান করতে আসছি। জিজ্ঞেস করে তোমার নাম কি? বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়, নাম বললে যদি চিন্না ফেলায় লাস্টে এক ভাই আরেক ভাইরে বলতেছে আমরা এই দেশের কেউ না, আমরা হইলাম মদিনাওয়ালার গোলাম। তো তোমরা এখানে কেন আসছো? কই এই দেশে আসছিলাম আব্বার তারা মেরে ফেলছে, আমরা মদিনায় যাব, রাস্তাটা দেখায় রাস্তা দেখে আসছিলাম, কিন্তু আমরা কাফেলা হারায় ফেলছি, মহিলা ডাক দিয়ে কো নাও পানি পান করো, তবে একটা কথা বলি আমি যেই বাড়িতে কাজ করি তোমরা এই বাড়িতে চলো, ওই বাড়িতে যাওয়ার পরে সকালে ঘুম থেকে উঠিয়ে তোমাদেরকে কাফেলা ধরায় দিব। ওই মহিলার বাড়িতে নিয়ে গেলেন, মহিলাটাকে সুন্দর করে গোসল করালেন, পানি পান করালেন, রাত্রেবেলা শোয়ার জায়গা করে দিলেন। দেখেন যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। ওই যে হারেস চ্যালেঞ্জ করছিল আমি দরিয়ায় না দিব, এই হারেস আয়সা ঢুকছে এই ঘরের ভিতরে, এই এই ঘরটা আসলে হারেসের ঘর। আয়সা হারেসে তার বউরে ডাক দিয়ে কয় এই শোনো না, গুড অফার, জীবনের শ্রেষ্ঠ অফার পাইছি, তাড়াতাড়ি গোসলের পানি দাও। গোসল করলো, তাড়াতাড়ি খাবার দাও, খাবার দিল, সব কিছু দেওয়ার পরে কয় কি অফার পাইছেন? কয় এই দেশে নাকি মুসলিমের দুইটা পোলা আছে, এই দুইটা পোলা নাকি এই দেশ এই এলাকাতে আছে, কিন্তু তাকে ধরে নিতে পারলে এমন স্বর্ণ মুদ্রা পাবো, যেই স্বর্ণ মুদ্রা পেয়ে গেলে আমাদের গরিবী হালত আর থাকবে না, তোমাকে কাজ করে আর দাসী আর বান্দিগিরি করতে হবে না, একটা কাজ করো তাড়াতাড়ি খাবার দাও, সকালবেলা আমার ঘুম থেকে উঠাইয়া দিও। এখন তো সাথে সাথে স্ত্রী কলিজার মধ্যে চাপ মেরে উঠছে, আচ্ছা ঠিক আছে তুইল্লা দিব, আপনি ঘুমান সকালবেলা তুইল্লা দিব। একটা কথা মনে রাখবেন, যারা লুবে পড়ে যায় তাদের কখনো ঘুম হয় না। এবার স্ত্রী ডাক দিয়ে কই তাড়াতাড়ি ঘুমিয়ে যান, এবার তাড়াতাড়ি ঘুমের কথা বলে দুইজন খাওয়া দাওয়া করে ঘুমায়া যাবে, কিন্তু স্বামীর চোখের মধ্যে কোনো ঘুম নাই, ঘুম নাই কিছু নাই। ওই দিক দিয়ে দুইটা ভাই এমন ভাবে দুইটা ভাই চিৎকার মেরে মেরে একই সে ফলাফল। এবার দুইটা ভাই পর্দার একটা আড়ালে সুন্দর করে ঘুমিয়েছে, কিন্তু স্বামী তার চোখের মধ্যে ঘুম নাই,
গভীর ওজনীতে ছোট ভাইটা একটা স্বপ্ন দেখলেন, তার বাবা হযরত ইমাম মুসলিম রক্ত মাখা গলা নিয়া ছোট সন্তানটার সামনে দাঁড়ায় কয়, আয় বাবা, এই তোদেরকে নিতে এসেছি। বাবার গলা কাটা কল্লা দেখে ছোট ভাইটা চিৎকার মেরে লাফ মেরে উঠে গেছে। এবার ওই হাড় এসে ডাক দিয়ে, কই কি ব্যাপার, আমার গড়ের মধ্যে বাচ্চার কণ্ঠ কোথায় থেকে আসলো? স্ত্রীটা বলে, কিছু না, বাহিরে আওয়াজ হয়েছে। এবার বাহিরে তালাশ করে কোনো মানুষ নাই। এবার ওই হাড় এসে গড়ের ভিতরে কোনায় কানায় তালাশ করে, হঠাৎ কই না দেখে গো, দুইটা বাহ, একটা বাহের মুখে আর একটা বাহে দইরা, মুরগির গলা কাটা মুরগির মতন এমন ভাবে ছটফট ছটফট করতেছে। ওই হাড় এসে দুইটার চোরের মধ্যে এমন ভাবে ধরছে, ছোট ভাইটা ডাক দিয়া কয়, বড় ভাই, একজনে গড়ের মধ্যে আদর কইনা গুম পারাই, আর একজনের চুলের মধ্যে তার টেনে খেসরাই, আমার আম্মা হাত্তার চিরুনি বানাইয়া কত মাথায় আশ্রয়া দিল, এটা ক্যাডারে এমন ভাবে চোখের মধ্যে এমন ভাবে ধরলো, জীবনে তো আমার আব্বা এমন ভাবে চুলের মধ্যে ধরে নাই, আমার আম্মা কোনোদিন ধরে নাই, চুলের মধ্যে দইরা খেসরাইয়া খেসরাইয়া দুইটা ছেলের ঘরের ভিতর আইনা বাহির করলেন, এই তো পেয়ে গেলাম, অনেক উপহার পাবো, অনেক বড় লোক হয়ে যাব। এবার এই কথা বলার পরে দুইটারে বাহিরে আনলেন। ইমাম মুহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মডাক দিয়ে কয়, আমাদেরকে এমন ভাবে চুলে ধরলেন কেন? কয়েক কথা বলবো না, তোমাদেরকে ধরে নেওয়ার জন্য আমাদের গভর্নর নির্দেশ করেছে। দেখছো না, তোমার বাবা বেশি কথা বলছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরাও বেশি কথা বলবো না, তোমরাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। কয়, আমরারে মারবেন কোনো আপত্তি নাই, আমরারে একটু সময় দেন, আবার মদিনায় গিয়ে ইমাম হুসাইনকে বলবো তিনি যেন না আসে। ইমাম মুসলিম তার বাবা যেমনে কথা বলছে, পোলা পানগোলাও ঠিক এইভাবে কথা বলছে, ডাক দিয়া বলে, ও হারেস, আমরারে বিদায় দিয়ে দাও, আমরা কথা দিলাম আমরা আবার তোমার কাছে আসব। এই কথা বলার পরে তার লোভে পড়ে গেলে মানুষের কোনো কথা কাজে আসে না। যারা লোভে পড়ে যায়, যারা নেশায় পড়ে যায়, যত ওয়াজি করেন কোনো কাজ হয় না। ইন দি মিন টাইমে হারেস ডাক দিয়ে কয়, না না না, তোমরারে ছেড়ে দিলে তোমরা আসবা না। ইমাম ওই ইমাম মুহাম্মদ ইব্রাহিম ডাক দিয়া কয়, নবীর আওলাদেরা কখনো ওয়াদার খেলাপ করে না। ধাক্কা মেরে ফালাইয়া দিল, যেন বেশি তেরিমেরি করলে এখন জবাই করে দিমু, যখন কোনোভাবেই যেতে দেই না। এই মুহূর্তে বড় ভাইটা ডাক দিয়া কয়, আমরারে মারবা কোনো অসুবিধা নাই, আমরারে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দেখছিনি বাবাও কয়, দুই রাকাত সুযোগ দাও, আবার সন্তানও কয়, দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। ইন দি মিন টাইমে তারা দুই রাকাত নামাজ পড়লো, বড়টার ধাক্কা মাইনা মাটিতে ফালাইলেন, এমন ভাবে ছুরিটা গলার মধ্যে চালাইয়া দিল। কিন্তু ওই ছোট ভাইটা ডাক দিয়া কয়, না 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 না, আমি ছোটটার সামনে বড় ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইবেন আমি জীবনেও মানতে পারবো না। যদি জবাই করতে হয়, আমার জবাই করেন, আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই কথা বলার পরে ছোটটার গলায় ছুরি চালাইতে গেল, কিন্তু বড় ভাইটা ডাক দিয়ে কয়, হারেজ শুনে রাখো, আমার বাবা চলে গেছে, বাবা চলে গেছে, আমার ছোট ভাইকে আমি একেবারে বড় ভাই হিসেবে এমন ভাবে লালন এমন ভাবে দেখে রাখতেছি, আমার সামনে আপনি জবাই করবেন আমি বড় ভাই কোনোদিনও মানবো না। ও যুবকের দল, এবার দুই ভাই এক সুরে ডাক দিয়ে কয়, আমি আমারে জবাই করলে আমার ভাই মানবে না, আমার ভাইরে জবাই করলে আমি মানবো না। জবাই যদি করতে হয়, দুইজনকে একসঙ্গে শুয়াইবা। আল্লাহ আকবার করে দেখছেন নি আলামতলা। আরে আমরা জীবনতে বাঁচার জন্য এই মুহূর্তে যদি আমার ক্যান্সার হয়, এই মুহূর্তে যদি আমার এমন রোগ হয়ে যায়, বাংলাদেশে চিকিৎসা নাই, টাকা থাকলে আমি ভারতে যামো, আর না হয় আমি সিঙ্গাপুরে যামো। দেখছেন বাংলাদেশে রৌশনের সাধু তিনি এই মুহূর্তে আছে বাহিরে চিকিৎসার জন্য, এক একজন এক এক জায়গায় আছে চিকিৎসার জন্য। আমরা আমাদের এমপি মন্ত্রীরা অনেক সময় বাহিরে যাই। ইন দি মিন টাইমে আমরা হুজুরদের মধ্যে বখতিয়ার হুজুর যখন অসুস্থ হয়েছে, আমরা বখতিয়ার হুজুরও বাহিরে পাঠাইছি চিকিৎসার জন্য। আরে বাবা, বাঁচার জন্য কত আকুতি, চিকিৎসা কইরা বাঁচতে চায়। আর নবীর আওলাদ কেমন আওলাদ, মরার জন্য শাহাদতের সুদা পান করার জন্য হাসি মুখে তলোয়ারের নিচে গলাটা বিছায়া দেয়। আল্লাহু আকবার, ওয়ালা তাকুলুল
يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون يا আওয়াজে মানি না জোরে কইতে আল্লাহু আকবার আমি এত জোরে চিল্লাই ধারাবাহিক ভাবে আপনারা মাঝে মাঝে আল্লাহকে ডাক দিবেন না জোরে করেন আল্লাহু আকবার আরেক জায়গায় আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন এ যুবকের দল ইমামে আলী মুকামের ওই দুইটা সন্তান ইমাম মুসলিমের দুইটা সন্তানকে তারা গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল বন্ধুরে ওই দিক দিয়ে হুসাইনে চলে আসতেছেন কুফা নগরীতে কিন্তু এমন একটা জায়গায় আসার পরে খবর পাওয়া গেল ইমাম হুসাইন দুনিয়াতে ইমাম মুসলিম দুনিয়াতে নাই তার দুইটা সন্তান কাশ এ মুহাম্মদ আর ইব্রাহিম দুনিয়াতে নাই এই খবরটা পাইয়া ইমাম হুসাইন 71 জনকে ডাক দিয়া কয় শুনো তোমরা এখানে আসছ ভালো কথা আমরা যারে পাঠাইছিলাম কুফাতে এসে দুনিয়াতে নাই তার সন্তান দুইটারে মাইরা ফেলাইছে আমি চাই না তোমরা আমার সঙ্গে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তোমরা এখানে একটু দাঁড়ায় যাও সবাই এক জায়গায় দাঁড়ায় গেছে রাত্র হয়ে গেছে ইমাম হুসাইন ডাক দিয়া কই শুনো তোমরা রাতের অন্ধকারে যে যে দিকটা পারো সেই দিকটা চইলা যাও কিন্তু আমার সঙ্গে গেলে হয়তো ইমাম মুসলিমের মতো তোমাদেরও জীবন দেওয়া লাগতে পারে এই যখন অবস্থা রাতের বেলা গভীর হয়ে গেছে গভীর অজুনিতে যার যার জায়গায় বসে আছে কেউ বসে বসে কাটাইতেছি কেউ ঘুমায়া ঘুমায়া কাটাইতেছি কেউ হাইটে হাইটে কাটাইতেছি হুসাইনদের রায়কে কে আমরা জামোগা গেলে হুসাইনের কি অবস্থা হবে হুসাইনদের রেখে যদি যে চলে যায় হুসাইন যদি একলা শহীদ হয়ে যায় তাইলে আমরা আল্লাহর দরবারে কি জবাব দিমু এক একজন এক এক রকম ভাবতেছে আল্লাহর কসম রাত্র গভীর হয়ে গেছে আর সকালবেলা আজান হয়ে গেল আজান হওয়ার পরে ফর্সা হয়ে গেল যার নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে হুসাইন বলেন আমি রাতের বেলা ঘোষণা করলাম সবাইকে চলে যাওয়ার জন্য আল্লাহর কসম আমি তাকে দেখলাম একটা মানুষ হুসাইনকে ফালাইয়া মাঠ থেকে পলায়ন করে না এরা নবীর আউলাদ এরাই স্বেচ্ছাসী রসুল আজকে বাংলাদেশে হকের প্রশ্নে যখন কথা বলতে আসে অনেকে জীবনের ভয়ে তারা সত্য কথা বলে না ঠিক কি না বলেন তিনটি জায়গায় একমত হয়ে যেতে হবে মায়ানমার মাঝে মাঝে বিমান উড়াও হ্যাঁ মাঝে মাঝে হেলিকপ্টার উড়াও যুদ্ধ বিমান চালাও মাঝে মাঝে সীমান্তে ঢুকাই দিয়া বুঝাইতে চাও আমরা বাংলাদেশে গায়েল করবা তুমি কি বাঙালি জাতির ইতিহাস বলে গেছো লাঠির সামনে দাঁড়িয়ে গেছি আরে বাবা অস্ত্রের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে গেছে আমার বাপ দাদারা কথা বলেন না কেন কথা বলেন না কেন কথা বলেন না কেন এই দেশে শুধু আর্মি র‍্যাব আর বিজিবি নয় মনে রাখো আমরাও আছি তাদের সঙ্গে এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি আর মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার শক্তিকে কেউ যদি খর্ব করার অপচেষ্টা করে আল্লাহর কসম আমরা সকলে মিলে রুখে দাঁড়াবো হাত তুলে বলেন ঠিক কি না আমার কথা কি একমত একমত ইমাম হুসাইন যদি মরণের ভয় করত রাস্তা থেকে ফিরে আসতে পারত কিনা ইমাম হুসাইন বলছেন হকের প্রশ্ন যদি জীবন দিতে হয় আমার একটা গজল আছে না মুজে কুফা ওয়ালু কি গজল রাসুলের বই আছে এই বইটা আপনারা 50 টাকা করে নিয়ে যাবেন একটা ছেলে নিয়ে আসছে আমি ধন্যবাদ জানাই আসতে আমি ধন্যবাদ জানাই মাহফিল কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান মহোদয় এবং ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং জেলা পরিষদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা এখানে উপস্থিত আছেন অনেকে দোয়া চেয়েছেন অনেকে আমার সাথে আমার কাছে পার্সোনাল দোয়া চাইছেন এটা আমার মনে আছে অনেকে আপনারা কিছু দোয়া নিজে নিজের মনে মনে নিয়ত করতেছেন এটা আপনারা দোয়া করে নেবেন আর আমি যেই দোয়াগুলো বলবো সেখানে আপনারা আমিন বলবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইমাম হুসাইন জীবনের সন্ধিক্ষণে দুই রাকাত নামাজ পড়ছে
ওনার মুসলিমের দুই পোলা নামাজ পড়ছে, ইমাম মুসলিম নিজেও নামাজ পড়ছে। আচ্ছা আচ্ছা শুনেন, আবার এই মাসের 15 তারিখে আমাদের এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, এদের জন্য দোয়া চাওয়া হয়েছে। আমার এই পরীক্ষার্থীর মধ্যে অনেক পরীক্ষার্থী আছে পড়ালেখা ভালো, আজকে ওয়াজ শুনতে পড়ছে, আছে কি না? তো এদের এদের প্রতি যদি আল্লাহ দয়া করে দেখবেন এরা ভালো রেজাল্ট করবে। মারহাবাগন। এখন আমরা সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সকলকে কামিয়াবি নসিব করে, বলেন আমিন। পায়ে হাত দিয়ে বলে যাই, আমার বক্তব্য আমি যতটুকু বক্তব্য দিয়েছি ও আল্লাহে আমার জানটাকে লুটাইয়া কথা বলছি, এবং আপনাদের মেমোরিতে কথাগুলো যেন স্থান পায় ওইভাবে চেষ্টা করছি দেওয়ার জন্য। এখন কতটুকু আপনারা রিসিভ করেছেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তবে সকলকে আল্লাহ বিবেক দিছে, বিবেক যেহেতু দিয়েছে আজকে থেকে ও আদা করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। আপনি 10 কোটি টাকার মালিক হন, অসুবিধা নাই, কিন্তু আপনার মাকে কষ্ট দিয়েন না। বিদেশ চলে গেছেন, মাকে বলে যাবেন না, বাবাকে বলে যাবেন না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। নেশা, নেশার কারণে পোলাপানি স্টুডেন্ট লাইফ ধ্বংস হয়ে গেছে, কর্মক্ষমতা হারাই ফেলছে, নিজের নিজের ক্ষমতা হারাই ফেলছে, ইমান নষ্ট করে ফেলাইছে, সংসারে অশান্তি লাগাইছে। এই নেশাটাকে আজকে থেকে না বলবেন। এখন আপনারা বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? আজকে থেকে আর কোনো নেশা চলবে না। আমি এলাকার প্রশাসনকে এবং আমাদের এই আসনের এমপি মহোদয়কে মুবারকবাদ জানাই। আর এমনি আসলে আপনাদের এই এমপি মহোদয় অত্যন্ত আন্তরিক, এবং আপনারা সবাই দোয়া করবেন, আমিও হুজুর দোয়া করব। আমরা হুজুরে দোয়া করতে বলছি, আসলে হুজুরে না, শুনেন শুনেন, আপনাদের আবেগটা ঠিক আছে, যদি আমি আজানের 3টা কলি বলি আপনারা কি নামাজ পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটু ইকো দাও না, মশলা টসলা দাও না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু খুশি না বেজার, দোয়া করবেন নি না, বান দিয়া গলা বন্ধ করে নেবেন, নামাজ পড়েন আল্লাহর ওয়াস্তে, মা বাবার খেদমতটা করেন, আল্লাহ আপনার প্রতি হাজার কৃতজ্ঞতা, শুক্রিয়া যে আপনি বৃষ্টিটা আকাশ অন্ধকার হয়ে গেছে এরপর আপনি এই পর্যন্ত আমাদেরকে হেফাজত করছেন, মারা ভাগন, আল্লাহর দয়া আর কোনো শেষ নাই, ঠিক না? অনেক চিন্তা ছিল, আমি নিজেও একটা তর্ক দেখি নাই, এক মিনিট কি করবো না, আমি প্রশ্ন উত্তর দেই না।